হবে বসে পঞ্চায়েতে মনোনয়ন, বিদেশে বসে তৃণমূল প্রার্থীর মনোনয়ন, এমনকি মঈনুদ্দিন গাজীর মনোনয়ন বিতর্ক। মিনাখার কুমারজুলিতে সেখানে মনোনয়নে বিতর্ক, বিদেশে বসে কিভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন তিনি, সেই প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করে দিয়েছে। আরো বিস্তারিত জানাবে প্রিয়াঙ্কা, আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, ইতিমধ্যে যে উঠে আসছে এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রকে ব্যুরো অফ ইমিগ্রেশন ইন্ডিয়া থেকে তথ্য নিয়ে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল রয়েছে মামলার পরবর্তী শুনানি। কি ঘটেছিল ঠিক বিষয়টা, সেই বিষয়ে মামলাকারীকে স্পষ্ট অভিযোগ, মিনাখার কুমারটুলির শাসক দলের প্রার্থী কিভাবে সৌদি আরবে বসে মনোনয়ন ফাইল করলেন। ১২ জুন তিনি হজে গিয়েছেন, প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি চলাকালে বিচারপতির মন্তব্য, একটা ছবি কল্পনা করুন, মামলাকারীরা প্রাণহানির আশঙ্কায় ভুগছে, প্রার্থীরা মনোনয়ন দিতে পারছে না, আর একজন প্রার্থী দেশের বাইরে বসে মনোনয়ন দিচ্ছে। এই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সেনা। রাজ্যের তরফ থেকে স্পষ্টত বলা হয়, ভিডিওর কাছে আমরা জানতে পেরেছি প্রপোজাল মনোনয়ন জমা দিয়েছে, এটা প্রভিশনে আছে। 17 তারিখ পর্যন্ত স্ক্রুটিনি হয়েছিল, কেউ মহারুদ্দিন গাজীর বিরুদ্ধে কোনো আপত্তি জানায়নি। তবে বিচারপতি প্রশ্ন করেছেন, সইটা কে করেছে মনোনয়ন জমা দেওয়ার সময়, সেই সই কে করেছে তার উত্তর কোনো পক্ষের তরফ থেকেই দেওয়া সম্ভব হয়নি। বরং বারংবার জানানো হয়েছে যে প্রভিশনে রয়েছে প্রপোজাল হিসেবে প্রস্তাবক নমিনেশন জমা দিতে পারে। তবে ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে ব্যক্তি 4 জুন হলে চলে গিয়েছেন এবং তার ফেরার সম্ভাব্য তারিখ 16 জুলাই, তিনি কিভাবে সই করতে পারবেন এই মনোনয়নের ফর্মে। একেবারেই তাই, ধন্যবাদ জানাবো তোমায়। এবার এই নিয়ে বিষয় প্রকাশ করেছেন বিচারপতি। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনুন। একটা না ভুড়ি ভুড়ি আছে, ভুড়ি কি বললাম একটু আগে, এবার সার্জারি হয়েছে, একদম কারচুপিকে একটা নতুন জায়গায় উঠিয়ে দিয়েছে, ডিজিটাল সার্জারি করে দিয়েছে। আপনার প্রয়োজন নাই আর, নোট দেবেন, জিতে বাড়ি চলে যাবেন, 5 বছর চুরি করে খাবেন। নতুন ফর্মুলায় নতুন করে এ পঞ্চায়েত অলরেডি প্রহসনে রূপান্তরিত হয়ে গেছে। টাকা দিয়েও মেলেনি টিকিট, কান্নায় ভেঙে পড়লেন কংগ্রেসের নেতা। অভিযোগ, কংগ্রেস অঞ্চল সভাপতির বিরুদ্ধে, এমনকি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ঘটেছে এই ঘটনা। অভিযোগ ভিত্তিহীন এমনটা দাবি অঞ্চল সভাপতির। আরও একবার যারা এই টাকা দিয়েও টিকিট পাওয়া যায়নি, টিকিট মেলেনি, আর সেই কারণে কান্নায় ভেঙে পড়লেন কংগ্রেসের নেতা। আমার যেটা অভিযোগ, আমি কংগ্রেস পার্টির একজন কর্মী মোহাম্মদ আব্দুল খালেক, রাস্তাবেগর অঞ্চল কংগ্রেস সভাপতি, তিনি আমাকে যখন টিকিট দেয়, আমি নমিনেশন ফাইল করেছিলাম 14 তারিখ, আমাকে 14 তারিখ দল আমাকে নমিনেশন টিকিট দিয়েছিল। তারপরেও তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে আরও 2 জনকে নমিনেশন ফাইল করাই 14 তারিখ। আমি বুঝতে পারিনি, আমার কি বলবো পার্টিকে, আমি মুখটা দেখাবো কী করে, জনগণ আমাকে কি বলবে, আমার জন্য প্রচার হয়ে গেল। আমি ওনাকে বলেছিলাম 9 তারিখে, 8 তারিখে নির্বাচন কমিশনার নোটিফিকেশন জারি করলো, 9 তারিখ থেকে নমিনেশন ফাইল। আমি বললাম এটা ডিসপুট আছে, তো এ তোমরা 2 দিন পরে জানাও, অপেক্ষা করো, আমাদের দল সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী আপনারা নমিনেশন ফাইল করবেন। তিনি আমাদের কথা অমান্য করে উনি নমিনেশন ফাইল করেছিলেন। তারপরে আমাদের ওখানে 3 জন করেছিলেন নমিনেশন ফাইল, জাতীয় কংগ্রেস থেকে আমাদের না জানিয়ে করেছে, আর একটাকে আমরা যেটা প্রতিদ্বন্দ্বী নগর থেকে পেলাম, ওখানকার সিদ্ধান্ত অনুযায়ী করেছি। এইটা হচ্ছে ওদের অভিনয়।